हेलो स्टूडेंट, तो कि खबर? आज मैं आलोचना करम क्लास नाइनर विज्ञान कार्य और शक्ति नाम जी तुम लोग चेप्टार दिया ना सीटर यह दो प्रश्नवल देखा दूटा प्रश्नवल क्वेश्चनबी आज डिस्काश कर। ओके, सो चुआ आम प्रथम प्रश्नवल क्वेश्चन तो आम दिया दिया चुआ बस्तुटार गति शक्ति बुलिले कि बुझा। ओके, ये तो कैसे बस्तुटार गति शक्ति माने कि यू तुम लोग बुझे लगे ये तुम लोग शब्द जी दिया ना এইটোৰ লগতে তোমালোকৰ এনসারটো সোমাই আছে, বুজি আছে? এতিয়া আমাৰ কি আছে, গতি বুলি আছে আৰু আমাৰ শক্তি আছে, তাৰ মানে কি বুজিলে কি বস্তু এটা, এইটো এটা বস্তু যদি গতি কৰিব থাকিবলগীয়া হয় তেনেহ'লে কি হ'ব, ইয়াতে শক্তিৰ প্ৰয়োজন হ'ব। সো এনেকুৱা কৰি ক'ব লাগিব কি বস্তু এটা গতিৰ বাবে, ঠিক আছে, বস্তু এটা গতিৰ বাবে লাভ কৰা শক্তিক কি বুলি কোৱা হয়, গতি শক্তি বুলি কোৱা হয়। ওকে, এতিয়া এই বস্তুটোৱে গতি কৰি থাকিলে তেনহলে হেতু কি হ'ব, শক্তিৰ প্ৰয়োজন হ'ব, শক্তি লাগিব। সো বস্তু এটা গতি কৰাৰ বাবে লাভ কৰা শক্তি কি বুলি কোৱা হয়, গতি শক্তি। সিম্পল ভাৱে ক'লে হৈ গ'ল। ওকে, বাস তোমালোকক লাইনটো বাৰু লিখি দিছোঁ, দেখা হৈছে, এনেকুৱা কৰি লিখিলে হৈ গ'ল, বুজি পাইছে? একেবাৰে সিম্পল তোমালোকৰ ইয়াতে দিয়া আছে এনচাৰটো। ইয়াৰ পিছত চোৱা কুৱেশ্যন নম্বৰ টু। ওকে, বস্তু এটাৰ গতি শক্তিৰ প্ৰকাশ ৰাখি লিখা, গতি শক্তিৰ প্ৰকাশ ৰাখি কেনেকুৱা কৰি লিখিবা, এইটোৰ এনচাৰ লিখা। কি লিখা, বি হুকুম, বি হুকুম বেগেৰে গতি কৰা, হুকুম বেগেৰে গতি কৰা এম ভৰৰ বস্তু এটাৰ বাবে গতি শক্তিৰ প্ৰকাশ ৰাখে হল এইটো চোৱা। আমার একটা বস্তু, এইটো বস্তু ধরা, ওকে, এই বস্তুটো আমার কি ধরছো, এইটোর যে ওজন, এইটো ভর যেটু আছে, ওকে, ভরটো আমি কি ধরছো, এম বলে ধরছো। ওকে, এইটোর ভর যদি এম হয় আর এইটো যেটু স্পিডত যায় আছে, এইটো যদি আমার বি স্পিডত যায় আছে, ওকে, তাহলে আমি কি কম, এইটোর কারণে যেটু আমার গতি শক্তির যেটু আমার প্রকাশ রাখি হবো সেইটো কেনেকুৱা হবো, ই কে, এইটো তোমালোকের ই কে বুঝা হয়, ই কে ইকুয়াল টু হাফ অফ এম বি স্কোয়ার হয়ে যাব। ওকে, এম টু হল আমার ভর, এতে ভি মানে হল আমার গতি, বেগ যেটো আমার আছে, ওকে, এই বস্তুটো, ওকে, এইটো। আর ইকে, ইকে মানে কি বুঝাইছে, কাইনেটিক এনার্জি, এটি তোমালোকর কাইনেটিক এনার্জি, ইংলিশে তো মনত রাখব চেষ্টা করবে, হায়ার সেকেন্ডারি যাই পেলে যদি ইংলিশ মিডিয়ামত পড়া তেনহলে হয়ে যাব, বুঝাইছে? কাইনেটিক এনার্জি, তেতিয়া তো গতি শক্তি নহয়, কাইনেটিক এনার্জি বলে কব। সো কাইনেটিক এনার্জি এইটো আমি শর্ট ফর্মত কি দিয়ে বুঝাইছো, ইকে বলে বুঝাইছো। ওকে, তোমালোক কিছু মানে আকো এইটো কেনেকুৱা লিখে, কে ডট ই বুলি লিখে কাইনেটিক এনার্জি, আর কেতিয়াবা তোমালোকর ই কে, কে টু ইয়াতে তলত লিখব, এনেকুৱা করে, বুঝি পাইছা? সো এইটো তোমালোকে লিখি দিলে হয়ে গেল, প্রকাশ রাখি, এতে কাইনেটিক এনার্জি এইখানে তোমালোকে লিখব নালাগে, এইখানে লোকে লিখিলে আনসার হয়ে গেল। ওকে, সো ইয়ার পিছত আরো একটা কোশ্চেন দিয়ে আছে, এইটো প্রশ্ন হলে সেইটো চাইছো। সো এইটো হল আমার কোশ্চেন নাম্বার থ্রি। ওকে, সো ইয়ার আগতে তোমালোকে কই দিছো, যিসকলে চ্যানেলটো এতিয়া সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে রাখি দিয়া, যাতে নেক্সট ভিডিওবোৰ তোমালোকে সময়মতে চাব পারা। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশ করব আছে, আর এম চি কিউও পাবা তোমালোকে, বহুতবিলাক কোশ্চেন ডিসকাশ করেন, সো এইবিলাক অতি সোনকালে তোমালোকে টাইম মতো চাবর কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দিবা। ওকে, সো চা তেনহলে থ্রি নম্বরটো এতে আমাক কি দিছে, ফাইভ মিটার পার সেকেন্ড বেগেরে গতিশীল এম ভরের বস্তু এটার গতি শক্তি 25 জুল। ওকে, ইয়ার বেগ দুগুণ করলে গতি শক্তি কিমান হব, তারপর কৈছে বেগ তিনগুণ লৈ বৃদ্ধি করলে গতি শক্তি কিমান হব, সেইটো আমাক উলিয়াব লাগে। আমাক এতে তিনিটা কন্ডিশন দিছে, প্রথমতে আমার কি দিয়ে আছে, গতি শক্তি দিয়া আছে, তারপর আকো আমার কৈছে কি বেগর মান দুগুণ করে আমার গতি শক্তি উলিয়াব লাগে, আর তিনগুণ করে। সো উলিয়া সলিউশন দিয়া, সলিউশন দিয়া আছে আমাক কি দিয়া আছে, প্রথমতে সো আমাক ফাইভ মিটার পার সেকেন্ড বেগ বলে দিয়া আছে, সো ভির মান আমাক দিয়া আছে, ভির মান আমাক ফাইভ মিটার পার সেকেন্ড বলে দিয়া আছে। ওকে, তারপর আমাক কি দিয়া আছে, এম ভরের বস্তু, এম ভরের বস্তু মানে কি, এমর কোনো মান দিয়া নাই, সেইটো আমি নিলিখিলেও হয়ে যাব, বা এনেকুৱা লিখিব পারা বস্তুটোর ভর এম ইকুয়াল টু এনেকুৱা লিখিব পারা, আর আমাক কি দিয়া আছে, গতি শক্তি দিয়া আছে। ওকে, গতি শক্তি এম টু বাৰু লিখি দিয়া, বস্তুটোর ভর ইকুয়াল টু এম। ওকে, আর আমাক কি দিয়া আছে, গতি শক্তি, গতি শক্তি, গতি শক্তি কিহেদি বুঝা হয়, ইকের দ্বারা বুঝা হয়। ওকে, ইকে ইকুয়াল টু আমার কিমান আছে, 25 জুল বলে দিয়া আছে। ওকে, এটা আমাক দিয়া আছে, এতিয়া আমাক কৈছে কি ইয়ার বেগটো আমার হলনি করব লাগে,
এইটো করার আগতে তোমালকে এম টু জি টু দিয়া আছে না, এম টুর মানটো তো না জানা, তেনহলে কি করব লাগিব, এমর মানটো আমাক প্রথমতে উলিয়াই লব লাগিব। ওকে এতিয়া সোয়া ইকে ইকুয়াল টু ইমান দিয়া আছে না, আমি জানো যে ইকে গতিশক্তির ফর্মুলা কোনটো আছিল, হাফ অফ এম বি স্কয়ার, এইটো আমার ফর্মুলা আছিল। ওকে এতিয়া ইকের মানটো আমি এতে দিয়া আছে, ইকের মান কিমান 25 বলি দিয়া আছে, এতে হাফ ইন্টু এম বি স্কয়ার, এম বি স্কয়ার মানে কিমান, কত আছে এম, এমর মান আমার কি আছে এনেকাই আছে, একো দিয়া নাই, তারপর ভি স্কয়ার, ভি স্কয়ার মানে 25 হয়ে যাব, 5 স্কয়ার এবার লিখিয়ে দিয়া 5 স্কয়ার বলি। ওকে এইটু চ এতিয়া 25 ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু 25। ওকে 5 স্কয়ার করলে 25 হব। এতিয়া চ এইটু 25 এইটু 25 দুয়ো ফালে সেম আছে, সো আমি ক্যানসেল করব পারো, বা এইটু এইফালে আনলে কি হব, হরণ হব, তেনহলে আমার কি হব, এতে 25 বাই 25 হয়ে যাব। আর এতে আমার কি আছে, এই টু টু আমার আছে না, এফালে হরণ হয়, এফালে আনলে কি হব, আমার পূরণ হব, হয়ে গেল, এইফালে আমার কিমান থাকবো, এম থাকবো, বুঝি পাইছে না, আমার কি আছিল 25 এতে পূরণ হয়ে আছে, এইফালে আনিলে হরণ হল, তারপর এই টু টু আমার কি আছে, হরণ হয়ে আছে, এইফালে আনলে কি হব, পূরণ হব। ওকে হরণ থাকলে পূরণ হয়, পূরণ থাকলে হরণ হয়, এইটু তোমালোকে মনত থাকবে। এতিয়া টু 25 ক্যান্সেল আউট করব পারো, তার মানে এমর মান আমার কিমান হবে, এম ইকুয়াল টু আমার এফালে অকল টু আছে, ইমপ্লাইস আমি লিখিব পারো এম ইকুয়াল টু টু, এমর মান কিমান ওলাইছে, টু ওলাইছে। এতিয়া এমর মান যদি আমার টু ওলাইছে, এতিয়া আমাক কোনটো চেঞ্জ করব কৈছে, ইয়ার বেগর মান দুগুণ করিলে। ওকে ইয়ার বেগর মান মানে কি, বেগ আমার কিমান দিয়ে আছে, বি এইটো আমাক 5 মিটার পার সেকেন্ড দিয়ে আছে, সো এইটো আমাক দুগুণ করব লিখেছে। এতিয়া সরা বি ড্যাশ বলে দিব পারা, বি ড্যাশ আমাক কিমান করব লাগে, টু বি। ওকে দুগুণ করলো, টু বি করলে তেনহলে কিমান হব, টু ইন্টু বির মান কিমান আছে, 5 আছে, তার মানে আমার কিমান হব 10 মিটার পার সেকেন্ড হয়ে যাব, 5 × 10। ওকে এটুক আমি দুগুণ করলো, এতেকে আমার কি উলিয়াব লাগে, সেইটোর কারণে গতিশক্তির মান এতেকে দিয়ে আমার কি হব, ইকে ড্যাশ দিব পারা, কারণ ইকে আমার অলরেডি আছে, ইকে লিখেছো, এইটুক ইকে ড্যাশ বেলেগ এটা বুঝাব কারণে, বা তোমালোকে এইটুক ইকে ওয়ান এইটুক ইকে টু বলে দিব পারা, এনেকুৱা দিব পারা ড্যাশর ঠাইত, জাস্ট বেলেগ বুঝাব কারণে। ওকে ইকে ড্যাশ দিছো, এতিয়া ইকে ড্যাশ আমার কিমান হব, হাফ ইন্টু এম বি স্কয়ার হব। ওকে বি নহয় বি ড্যাশ স্কয়ার, এইটো হব আমার বি ড্যাশ স্কয়ার, নতুন ভি আমার এইটো আহি গেল, কিন্তু এম টু আমার সেম আছে কারণে এইটো এম টু ড্যাশ দিয়া নাই। ওকে সো এইটো এতিয়া তেনহলে হাফ ইন্টু এমর মান কিমান আমার টু দিয়া আছে, ওকে টু ইন্টু ভি স্কয়ার, ভি মানে কিমান আমার দিয়া আছে, এইটো হল আমার 10। ওকে 10 স্কয়ার এইটো আমার দিয়া আছে। এতিয়া চা টু টু ক্যানসেল আউট হয়ে যাব। ওকে এতে আমার কিমান থাকবো 10 স্কয়ার, 10ক স্কয়ার করলে কিমান হব, 100 হয়ে যাব, বুঝি পাইছা, সো এইখানে আমার নতুনকে এইটো ওলাই গেল, যদি আমি ডাবল করে দিও দুগুণ করলো। ইয়ার পিছত নেক্সট আমার কৈছে কি, বেগ তিনগুণ করলে, আকৌ যদি ভি ডাবল ড্যাশ দিব পারা, এইটো বি ড্যাশ দিছো, এইটো ডাবল ড্যাশ দিয়ে বি ডাবল ড্যাশ, আমার কি করব লাগে, 3B তিনগুণ করব লাগে, দেখা পাইছা, তিনগুণ তিনগুণ করলে আমার কিমান হব, 3 ইন্টু ভির মান কিমান আমার, 5, তার মানে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এইটোর কারণে আমার কি করব লাগব, গতিশক্তি উলিয়াব লাগিব, এতেকে ইকে ডাবল ড্যাশ, ওকে এইটো সিঙ্গেল ড্যাশ, এইটো ডাবল ড্যাশ দিছো, জাস্ট বেলেগ বুঝাবর কারণে, এইটো আমার হয়ে গেল, তেনহলে এইটোর কারণে কি হব, হাফ ইন্টু এম ইন্টু কি হব আমার, ভি ডাবল ড্যাশ স্কোয়ার, এইটো আমার হয়ে যাব, সো এইটো চা তেনহলে হাফ ইন্টু আমার এমর মান কিমান আছিল, এমর মান হল আমার 2 ইন্টু ভি ডাবল ড্যাশ স্কোয়ার, ভি ডাবল ড্যাশ মানে কিমান, 15 স্কোয়ার করে দিয়ে। ওকে এতিয়া চা এইটো টু এইটো টু ক্যানসেল আউট হয়ে যাব, ক্যানসেল আউট হল, এতে আমার কিমান আছে 15, 15 স্কোয়ার করলে আমার কিমান হব, 225 ইমান। এতিয়া চা এটা বস্তু তোমালোকে নাপাহরিবে, এতে আমার কি আছে, যেটো আমার গতিশক্তি আছে, গতিশক্তির একক কি, এটো আমার জুল হয়, সো এইবিলাকও আমার কি হব, জুল হয়ে যাব। ওকে জুল এইবিলাক দিব না পারিবা, বুঝি পাইছা, সো এনেকুৱা করি ডাবল করলে আমার 100 জুল ওলায়, আর তিনগুণ করলে 225, 15 স্কয়ার করলে কিমান হব, 225, সো ইমানখিনি, এইটো এইখিনিলৈকে আনসার। তোমালোকে এটা লাইন লিখে দিব পারা, যদি ইয়ার বেগ দুগুণ করা হয় তেনহলে গতিশক্তির মান 100 জুল হব। ওকে আৰু যদি তিনগুণ করা হয় তেনহলে গতিশক্তির মান 225 জুল হবো, এইটো লাইন তোমালোকে লিখে দিব পারা, আর যদি নিলিখা তথাপিও হয়ে যাবে এইখানে। ওকে
सो क्या डाउट थे कमेंट सेक्शन जाना दिया नेक्स्ट प्रश्न वाली चाहिए यार पीछे एक प्रश्न वाली क्वेश्चन बिल्कुल खाई ओके ये आम क्वेश्चन नम्बर वन की दिया से चुना क्षमता कक क्षमता क्या तुम लोग निजर भाषा क्या पावर कि ओके पावर कार कि पावर आज सो इतना तुम लोग बुझा सीट है आम कि काम करा कि देखा दक्षता सीट हल आम क्षमता ओके इतना लिखा कैनक लिखा तुम लोग कार्य सम्पादनर हार ओके कार्य सम्पादनर हार बा शक्ति रूपान्तर हारके कि बोला है क्षमता बोले क्षमता बोले कार्य सम्पादनर हार बा शक्ति रूपान्तर हारके क्षमता बोले ये तुम लोग कह दिला द्वारा कि बुझिला तुम लोग क्षम कार्य सम्पादन हार हाथ हार बोली कैसे ना यूर मानने कि बुझिशा तुम लोग जी कार्य उलियबा ओके क्षमता जी उलियबा क्षमता सीट आम के बुझीम आम कि समय भर हार बोली कैसे मानने कि समय भर कि काम तुम लोग इतना तुम डेढ़ घंटा धरी काम करजने किम कमटे कि कर एक घंटा धरा आधा घंटा कर देखाले तेनाली कार क्षमता बेसि जीटे का टाइम तो कम लैसे तार क्षमता बेसि हम ओके और जीटे टाइम बेसि लैसे तार क्षमता कम हेनेकवा इतना तुम लोग क्षमतार संज्ञा तो कैनक दीबा क्षमता हल आम कि टाइम लैसे ये हम आम तलत समय ओके और कम कि हमार ऊपर कार्य बै समय ओके ये तुम लोग लिखी दिबा अर्थात अर्थात क्षमता कार्य तो कार्य बै समय यूक तुम लोग चिन्ह दी लिख विचार क्षमतार कि बुझा है पि दी बुझा है और कि आज कार्यक आम कि बुझाऊ डब्लिउ और समय टी दी बुझाऊ पि इकुअल टू डब्लिउ बाई टी ओके ये हल आम क्षमता क्लियर यार पिछत क्वेश्चन नम्बर टू आम कि चुना वन आट क्षमतार संज्ञा दिया वन आट क्षमता यूटे आम क्षमता इतना वन आट इतना क्षमतार एकक कि आगते जानव लगे क्षमतार एकक हल आम वाट ओके आट इतना यूक तुम लोग वन आर्ट बी के कबा सीट तुम लोग जानव लगे यूर कारण तुम लोग फर्मुला मन रख लगे ओके ये चुना आम पी आए ना पिर आम लगे वन आर्ट क्षमता लगे तेनाली पिर एकक कि क्षमतार एकक हल आम वाट ये आम डब्लिउ आई और ऊपर तो आम आते डब्लिउ आए ना डब्लिउ टूर द्वारा आम बुझा से डब्लिउर द्वारा कार्य बुझा से ओके ये क्योंकि एकक आम लिखी ये तो आम बुझा से कार्य बुझा से डब्लिउर द्वारा कार्य हम आम हम कार्य एकक कि आमार हल जूल ओके डिवाइडेड बाय इतने आम दिया से टाइम दिया से टी मान समय ओके समय एकक कि हल आम सेकेंड सेकेंड ये तुम लोग फर्मुलार पर लिखी दिले एटर एकक एटर एकक और एटर एकक इतना तुम कि हम लगे ये वार्ड जी आज वन आउट हम लगे वन आउट हर कारण कि हम ये जूल तो आम वन हम लगे और सेकेंड तो आम वन हम लगे ओके इतना तुम लोग कबा कि प्रति सेकेंड ओके प्रति सेकेंड जो एजन व्यक्ति वन जूल कार्य सम्पादन करे तेनालीजन क्षमतार मानक कि क्या हम वन वाट बी क्या हम बुझी पासे हेनेकवा जिको एट बस्तुए तुम लोग मानि ल्यक्ति क्या हम बस्तु कब ओके इतना क्या बस्तुए जो प्रति सेकेंड एक जूल कार्य सम्पादन करे तेनाली बस्तुटर क्षमतार हारक क्षमतार मानक कि क्या है वन आउट क्षमता क्या है ओके इनको लिख लगे सो लाइन तो बारे लिखी दी देखा ओके यार पास और कई क्वेश्चन दिया है यू प्रश्न सीटा चाई सो यार पास ये हम आम क्वेश्चन नम्बर थ्री ओके ये आम कि बाल्ब एटाई टेन सेकेंड हाण्ड्रेड जूल बैद्युत शक्ति व्यय कर यार क्षमता कि हम सीट उलियब लगे सो आम दिया समय दिया और आम कि दिया कि शक्ति आम व्यय करो उलियब पारे एक बार इजी सल्यूशन दिया दिया से प्रथम दिया से कि दिया से आमाक आमाक समय दिया से और यू बैद्युत शक्ति ओके व्यय करा बा व्यय हुआ दिया व्यय हुआ शक्ति यूक आम कि बुझाम डब्लिउ दी बुझाम ओके कार्य कार्य माने कि तुम लोग जिमानखिनि काम करिला एतिया काम करिबोले कि लगे तुम शक्ति लगे आल्टिमेटली एक बस्तु सो सीट बुझी ओके इतना क्या कि डब्लिउ मान तो कार्य आज कार्यटे आम है व्यय हवा शक्ति ओके इतना ये आम हम लगे कार्य तो डब्लिउ टूक आम बुझा लगे व्यय हवा शक्ति बुझा लगे ओके सो व्यय हवा शक्ति आम कि दिया हाण्ड्रेड
জুল দিয়া আছে আৰু আমাৰ কি দিয়া আছে টাইম সময় সময় আমাক কিমান দিয়া আছে টি ইকুৱেল টু আমাক দিছে 10 সেকেন্ড ওকে এটো আমাক দিয়া আছে এতিয়া তোমালোকে কি ফৰ্মুলা জানা আমি জানো যে কি জানো পি ইজ ইকুৱেল টু ডব্লিউ বাই টি আমাক ক্ষমতা উলিয়াব লাগে ক্ষমতা উলিয়াব লাগে নহয় তেনেহ'লে আমাৰ পি ইকুৱেল টু ডব্লিউ বাই টি তেনেহ'লে পিৰ মান এতে পি এনেকৈ ৰাখা ডব্লিউৰ মান কিমান 100 ডিভাইডেড বাই টিৰ মান কিমান 10 এইটোক যদি তোমালোকে ভাগ কৰা কিমান হ'ব 0 0 কেনচেল তাৰ মানে ওপৰত তোমাৰ 10 থাকিল 10 ৱাট এককটো দিব নাপাৰিবা 10 ৱাট অ'কে এইটো এইখিনি আমাৰ জাষ্ট এতেকে লিখিব পাৰা কি এতেকে বাল্বটো অ'কে এতে আমাৰ কি আছে বাল্ব বুলি কৈছে না এতেকে বাল্বটোৰ ক্ষমতা হ'ল 10 ৱাট এইটো লাইন লিখি দিলে হৈ গ'ল ইয়াৰ পিছত কুৱেশ্চন নম্বৰ 4 টো চোৱা এতে আমাক কি দিছে গোৱাৰ ক্ষমতাৰ সংজ্ঞা দিয়া এতিয়া ক্ষমতা পাইছা পি ইকুৱেল টু ডব্লিউ বাই টি তাৰ মানে কি কাৰ্য কৰাৰ হাৰ বা তোমালোকৰ শক্তি ৰূপান্তৰ কৰাৰ হাৰকে কি কোৱা হয় তোমালোকৰ ক্ষমতা বুলি কোৱা হয় কিন্তু ইয়াতে আমাক কি কৈছে গোৱাৰ ক্ষমতা বুলি কৈছে গোৱাৰ ক্ষমতা তোমালোকে কেনেকৈ উলিয়াবা গোৱাৰ ক্ষমতা উলিয়াবৰ কাৰণে এইটোৱে তোমালোকৰ এইটো যি বুজাইছো নাই চেম বস্তু অলপ বেলেগ এতিয়া চাওঁ তোমালোকে এটা কাম কৰিছা ঠিক আছে এটা কাম ধৰা তোমালোকে 5 মিনিটৰ কাৰণে কৰিলা তাৰপিছত আনটো এটা কাম কৰিলা 6 ছেকেণ্ডৰ কাৰণে তাৰপিছত আৰু এটা ধৰা তোমালোকে 3 ছেকেণ্ডৰ কাৰণে এনেকুৱা কৰি কাম কৰিছা অ'কে এই বেলেগ বেলেগ টাইমত মানে তোমালোকে কৰিছা 5 ছেকেণ্ড কৰিছা 3 ছেকেণ্ড 6 ছেকেণ্ড এনেকুৱা কৰি কাম কৰিছা ঠিক আছে তেনেহ'লে তোমালোকে গোৱাৰ উলিয়াবৰ কাৰণে কি কৰিব লাগিব এই টোটাল টাইম কিমান হ'ব ইয়াতে তোমালোকৰ 5 প্লাছ 11 প্লাছ 3 তেনেহ'লে আমাৰ কিমান হ'ব ইয়াতে হ'ব আমাৰ 14 অ'কে 5 প্লাছ 11 আৰু 3 কৰিলে 14 আৰু ওপৰত আমাৰ কিমান হ'ব তোমালোকে কিমানখিনি কাম কৰিলা ধৰা তোমালোকে 10 জুল বা 15 জুল কাম কৰিছা তেনেহ'লে আমাৰ কিমান হ'ব ইয়াতে ওপৰত 15 জুল 15 বাই 14 তাৰ মানে কি হ'ল আমাৰ গোৱাৰ যিটো ক্ষমতা আছে গোৱাৰ ক্ষমতা আমাৰ কিমান হ'ব তোমালোকে গোটেইখিনি যিমান দূৰ কাম কৰিছা গোটেইখিনি কাম আমাৰ ওপৰত হ'ব অ'কে মুঠ ইয়াতে হ'ব মুঠ সম্পাদিত কাৰ্য ডিভাইডেড বাই আমাৰ তলত কি হ'ব এইটো আমাৰ কিমানখিনি সময় লাগিল সেইখিনি এইটো হ'ল আমাৰ মুঠ সময় কিমানখিনি টাইম লাগিছে এইখিনি এতিয়া এইটোৱে তোমালোকৰ ভাষাত লিখিব লাগিব এইটোও বাৰু লিখি দিবা প্ৰথমতে এটা লাইন লিখিবলৈ তাৰপিছত লিখি আৰু লাইনটো বাৰু দেখাই দিছোঁ এই লাইনটো লিখিবলৈ তাৰ তলত এইটো লিখি দিবা অ'কে চ' এইখিনি লিখিলে তোমালোকৰ হৈ গ'ল অ'কে কিবা ডাউট থাকিলে কমেণ্ট ছেকশ্যনত জনাই দিবা আৰু চেনেলটো যিসকলে এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি ৰাখি দিয়া অ'কে থেংক ইউ